আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই কিচেন। আজ আমি আমার অঞ্চলের একটা ঐতিহ্যবাহী খাবার রান্না করে দেখাবো। তো আসুন এর প্রস্তুত প্রণালী দেখে নিই। আমি এখানে কিছু আউশ চাল নিয়েছি। এই চালটা আমাদের বরিশালের ঐতিহ্যবাহী চাল, আর এই খাবারটাও ঐতিহ্যবাহী খাবার, এর নাম বিস্কি। তো এই বিস্কিটা করার জন্য আমি 1 কাপ পরিমাণ চাল নিয়েছি, আর চালটা আমি ভালো করে আগে ভেজে নেব। ভাজা ছাড়া এই বিস্কিটা হবেই না। তো আমি চাল কড়াইয়ে দিয়ে দিচ্ছি, হালকা তাপে চালটা ভেজে নিচ্ছি। একটু অনবরত করে করে ভেজে নিতে হবে, একদম পোড়া পোড়া ভাজবো না, জাস্ট একটু ব্রাউন হবে। তো আমি অনবরত করে নেড়ে নেড়ে ভেজে নিচ্ছি। মোটামুটি ভাজা হয়ে আসছে, একদম স্মেল খুব ভালোভাবে আসছে ভাজা চালের। এবার আমি এই ভাজা চালের মধ্যে পানি দিয়ে দেবো, ঠান্ডা পানি দিয়ে আধা ঘন্টা ভিজিয়ে রাখবো, তাহলে চালটা ফুলে ভালোভাবে নরম হয়ে যাবে। এবার আমি চালগুলো ভিজিয়ে রেখেছিলাম, তার ধুয়ে ফ্রেশ করে নিলাম। খুব সুন্দর ঝরঝরে হয়েছে, পানি ছেঁকে গিয়েছে। এখন আমি রান্না করব বিস্কি। আবার কড়াইয়ে পানি দিয়ে দিচ্ছি চুলায়। এবার দিয়ে দেব আখের গুড়। এই বিস্কিটা আখের গুড় বা খেজুরের গুড় দিয়ে করা হয়, আর খেতেও খুব সুস্বাদু হয়। তো গুড় গলে গিয়েছে, নেড়ে চেড়ে দিচ্ছি। এখন এর ভিতরে দিয়ে দেব সে চাল ভাজা, যা ধুয়ে রেখে ফ্রেশ করে রেখেছি। আর এর ভিতরে আমি দিয়ে দেব অল্প পরিমাণে লবণ। মিষ্টির জিনিসে লবণ খেলে দিলে খেতে সুস্বাদু হয়। প্রিয় ভিউয়ার্স, যারা আমার ভিডিও দেখছেন, ভালো লাগলে লাইক করবেন, ভুল হলে কমেন্ট করবেন। আপনাদের ভালোবাসা আমার সামনে আগানোর শক্তি। তো এবার দিয়ে দিচ্ছি নারিকেল কোড়া, যা না দিলে এই বিস্কিটটা সম্পূর্ণ হবে না। তো নারকেল কোড়া দিয়ে আবার ভালো করে নেড়ে চেড়ে দেবো। মাঝারি আছে রান্না করব 3 থেকে 4 মিনিট। মোট কথা, পানি গায়ে শুকিয়ে যাবে এবং চালটাও ভালোভাবে ফুটবে। তো মোটামুটি পানি শুকিয়ে গেছে, এখন আমি আবার নেড়ে চেড়ে দিচ্ছি অনবরত করে। আর একটু পানিটা গায়ে গায়ে শুকালে নামিয়ে নেব। তো মোটামুটি শুকাচ্ছে, আর আজকের রান্নাবান্না এই অবধি। আবার ফিরে আসব পরের দিন, আলহামদুলিল্লাহ। আজকের বিস্কি রান্না হয়ে গিয়েছে, আবার ফিরে আসব পরের দিন অন্য রান্না নিয়ে। আল্লাহ হাফেজ।